যত প্রয়োজন যা লাগবে যেখানে থেকে যাবেন যেখানে পড়তেছেন না আগে এই দোয়া পড়ে নেবেন তারপরে অন্য কোন কথা পারবেন ইনশাআল্লাহ বাচ্চার পরীক্ষা নিজের অসুস্থতা অপরের প্রয়োজন একটা রিকশা দরকার যা প্রার্থনা আর জাহান্নাম থেকে বাঁচার দোয়া এটা আমাদেরকে বেশি বেশি করতে হবে হাদিসের মধ্যে আসছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া আউযুবিকা মিনান নার বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া আউযুবিকা মিনান নার এটা তিরমিজির হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোন ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত চায় আর জাহান্নাম থেকে মুক্তি চায় জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় দিনের মধ্যে কেউ যদি তিনবার এই দোয়া করে আল্লাহ তাকে জান্নাত দিবেন জাহান্নাম থেকে মাফ করে দিবেন এই দোয়াটা শিখতে পারবো না আমরা ইনশাআল্লাহ তাহলে প্রথমটা রব্বানা আতিনা দুই নম্বরটা জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই তিন নম্বর দোয়াল ইউনূস সকল দোয়ার বাপ এইটা আমরা বলি না এবার তোর বাপ আইছে দেখ কি খেলা হয় আল্লাহ রাব্বুল আমিন তার আদরের বান্দাদের জন্য দোয়ার একটা মগজ দান করছেন কি দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন হাদিসের মধ্যে আসছে নবীজি বলছেন এর থেকে অভিনব দোয়া নাই এই দোয়ায় তিনটা অংশ আছে প্রথমটাতে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শরীফ তারপরে কি আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আল্লাহর পবিত্রতার ঘোষণা কালেমা এরপরে নিজের দায় ইন্নি কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা পবিত্র কালেমা এরপরে আল্লাহর পবিত্রতার ঘোষণা এরপরে আমার অপারগতা কোনো বান্দা যদি আল্লাহর কালেমায় তৈয়বকে আগে রাখে এরপরে আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয় তারপরে নিজের অপারগতা জানায় আল্লাহ ওই বান্দার যত সমস্যা আছে এর দ্বারা দূর করে দেন সুবহানাল্লাহ ভাইয়া তাহলে তিন নম্বর এইটা এইটা আমল করার জন্য আমরা চেষ্টা করব চার নম্বরে তওবার একটা দোয়া আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই যে আমরা আল্লাহর কাছে দোয়া করি আস্তাগফিরুল্লাহ আল্লাযী আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ওই রবের কাছে যিনি হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আর তার কাছেই আমি ফেরত আসতেছি বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে আসে আল্লাহ ওই বান্দাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে তাহলে আমরা এই চারটা দোয়া শিখবো ইনশাআল্লাহ এক নম্বরে বলেছি শ্রেষ্ঠ দোয়া রব্বানা আতিনা জান্নাত কামনা জাহান্নামের প্রার্থনা দোয়া ইউনূস আর তওবার দোয়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি যা লাগবে জীবনে সবের মধ্যে আছে ভাই আল্লাহ আমাদেরকে এটা থেকে আমল করার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন